ঈদের মুশকিল আসলে হবে মমতারই হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে দরিদ্র মানুষ আর দরিদ্র থাকবেন না, সাধারণ মানুষের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন পাবেন, রাস্তাঘাট, আলো, শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় থাকবে। সে কারণে ঈর্ষান্বিত হয়ে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে উপকৃত বঙ্গবাসী, সেই কারণেই মানুষ আজ তৃণমূলকেই চাইছে, বললেন রাজ্যের প্রাক্তন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী তথা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের পদপ্রার্থী ডাক্তার শশী পাজা। এদিন সন্ধ্যায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন তিনি। তিনি বলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে মানুষের খাদ্যসাথী প্রকল্প সারা জীবন চলবে, উন্নয়ন থেমে থাকবে না। বাংলার মানুষ তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, বাংলার মানুষ তাই ঘরের মেয়েকে চায়। নিয়ে মানে যদি কাজ হয়ে থাকে ভোটের আবেদন, আর যদি কাজ কোনোটা অসম্পূর্ণ থাকে তাহলে সেটা বুঝে নেওয়ার চেষ্টা, সবটাই কিন্তু কাজ কিংবা ডেভেলপমেন্টের কথা আমরা যেটা বলি সেটার কেন্দ্রিক কিন্তু আমাদের ভোটের প্রচার এবং আমাদের আবেদন এবং প্রার্থনাও করি। সুতরাং আজকে 8 নম্বর ওয়ার্ডে রাজবল্লভপাড়ার এই অঞ্চলে আমাদের এই উত্তর কলকাতার অত্যন্ত বনেদি এই অঞ্চলগুলো, সেখানে কিন্তু মানুষের কাছে কিছু কিছু বিষয় আবার উঠেও আসে, সার্বিক সামগ্রিক পরিস্থিতি নিয়ে তারাও দু একটি কথা বলেন। আর আমরাও বলি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে এবং এই রাজ্যের ঐতিহ্য কৃষ্টি সমস্তটা নিয়ে আমরা সকলেই যেমন একসঙ্গে আছি, ঠিক সেই প্রার্থনা নিয়েই যে মানে এই এই পরিস্থিতিটা যেন থাকে, এই একসঙ্গে থাকা, মানুষ মানুষের পাশে, কোনো নিজেদের মধ্যে বিভেদ নেই, এই জায়গাটাই আমরা কিন্তু মানুষের কাছে আবেদন রাখি। উনি আর কবে বিকাশ করবেন, উনি তো উন্নয়ন মানে উনি বলতে চান বিকাশ করবেন, আর উনি আর কবে বিকাশ করবেন? আর দিদি তো সেই বিকাশ করেছে, আর ওরা 2014 থেকে 2021 কী করেছে উন্নয়ন? সুযোগ তো সকলেই পাচ্ছে, তারা করুক, তারা দিদির উন্নয়ন তুলনায় তাদের দেশের মানুষের জন্য কী উন্নয়ন করেছে দেখে নিতে হবে। কারণ এখানে গরিব মানুষ কোভিড আমফানের সময়ও দেখি যে গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ছে, এই কোভিড আমফানের চলার সময়েও দেখলাম এই কৃষক বিরোধী বিল আইন এমন হুড়োহুড়ি করে পাশ করা, তাহলে কৃষকরা খুশি নয়, গরিব মানুষ আরও গরিব হচ্ছে, মধ্যবিত্ত বলে আর থাকবে না, হয়তো খুব যাদের টাকা পয়সা না হয় গরিব, এই যে একটা অবস্থা তৈরি করেছে সারা ভারতবর্ষে, সামগ্রিকভাবে চাকরি নেই, সবচেয়ে অল টাইম লো এই যে আনএমপ্লয়মেন্ট যখন বলি, তাহলে তার আগে তো তাদেরও তো বলতে হবে যে কী বিকাশ ঘটিয়েছেন তারা, কী ঔজ্জ্বলতা এনেছেন তারা ভারতবর্ষে, আর কিছু পাচ্ছে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আক্রমণ করছে, মনে করছে এইগুলো বলেই যদি বাংলাকে বাংলার মধ্যে তারা আসতে পারে পাওয়ারে। কিন্তু বাংলা উন্নয়নের প্রশ্ন করে, সে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন আগামী দিনেও সেটা চলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।